হয়েছে আপনি এখানে পিসিমা? তুই আর সন্ধ্যা মিলে কি প্ল্যান করছিস বলতো? আমাদের সব কথা কি উনি শুনতে পেয়েছেন? গঙ্গা, তুই বলেছিলি ওকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। এখন ওর ঘরে এসে তুই ওর সাথে কি গোপন কথা বলছিস? আমাদের পরিবারের যারা ক্ষতি করেছে তাদের সাথে তোর কিসের কথা? এখানে কি করতে এসেছিলি? পিসিমা, আসলে কিছু না পিসিমা, সন্ধ্যা ওর মা বাবার থেকে এত দূরে একা একা থাকে, ওর জন্য মনটা খারাপ লাগছিল আমার, আর সেই জন্যই আমি ওর সাথে একটু কথা বলতে এসেছিলাম। দেখ, তোর হাবভাব কিন্তু আমার ভালো লাগছে না। দু নৌকায় পা দিয়ে চলাটা একজন ভালো মেয়ের পক্ষে ঠিক নয়। তুই যেটা করছিস সেটা কিন্তু উচিত নয়। সন্ধ্যাকে দয়া দেখাচ্ছিস, আমাদের পরিবারের জন্য ভালো করছিস, এই সব কিছুর জন্য যা কিছু ভালো করা দরকার সেটাই কর। দেবসেনা, এসো গঙ্গা, বল খেলি। তোমার সাথে খেলতেই এসেছি দেবসেনা, আমি তোমার সাথে খেলবো, কিন্তু তোমাকে একটা সাহায্য করতে হবে। কি সাহায্য? দাদুর কাছে একটা জিনিস আছে যেটা দুবার হারিয়ে গেছিল, আরে যেটা তুমি খুঁজে দাদুকে দিয়ে এসেছিলে। দেখতে খুব সুন্দর, সোনার মতো চকচকে। হ্যাঁ জানি। হ্যাঁ ওইটাই, মনে পড়েছে তোমার? হ্যাঁ গঙ্গা, ওটাকে দাদু খুব সাবধানে রেখে দিয়েছে। দাদু বলেছে ওটা একটা ঠাকুরের মূর্তি। হ্যাঁ দেবসেনা, ওইটা ঠাকুরই, সেই জন্য তুমি দাদুর কাছে গিয়ে দাদুকে বলবে যে ওইটা কোথায় আছে, আমি এক্ষুনি দেখতে চাই। দাদু আমাকে দেখাবেন না তো? দীপসেনার জন্য দাদু এটুকু করবে না, তুমি যদি ওটা দেখার জন্য জেদ করো তাহলে দাদু দেখাবেই দেখাবে। না, ওটাকে তো আমি অনেকবার দেখেছি, আবার কেন ওটা দেখতে যাব? আসলে আসলে হ্যাঁ, তুমি বললে না ওইটার মধ্যে ঠাকুর আছে, আমাদের বাড়িতে এখন কত সমস্যা হচ্ছে বলতো, সেই জন্যই ওইটা দেখে যদি নমস্কার করা হয় তাহলে সব সমস্যা চলে যাবে, সেই জন্যই তোমাকে বলছি। গঙ্গা নিশ্চয়ই কালচক্র সম্বন্ধে কথা বলছে। তোমার কথা শুনে যদি নমস্কার করি তাহলে কোনো সমস্যা হবে না তো? একদম আসবে না। তাহলে আমি এক্ষুনি গিয়ে নমস্কার করে আসছি গঙ্গা। ঠিক আছে। যা দেবসেনা যা, তোকে ব্যবহার করে ওই কালচক্রটা আমি খুঁজে বার করব। গঙ্গা মনে মনে নিশ্চয়ই কোনো প্ল্যান করছে, ওটা তো আমাকে জানতেই হবে। দাদু, এসো দেবসেনা। দাদু, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবো না বললে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? দেবসেনা যদি কিছু বায়না করে দাদু সেটা কি করে না বলে? আচ্ছা তুমি কি চাইছো সেটা আমাকে বলো তো। তোমার কাছে গোল মতো সোনার রঙের একটা বস্তু ছিল না, যেটা তুমি হারিয়ে ফেলেছিলে আর আমি খুঁজে এনে দিয়েছিলাম? তাই? ওটা খুব জরুরি একটা জিনিস। ওটা এখন কোথায় আছে? এটা কেন জানতে চাইছো? ওটা আমি দেখতে চাই দাদু, প্লিজ, পারবো না বললে হবে না, আমায় দেখাও। ঠিক আছে ঠিক আছে, তুমি ওটাকে ভালো করে দেখতে চাইছো তাই তো? ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি। Thank you.
নাও দেখো। হ্যাঁ দেখেছো। আচ্ছা একটা কথা বলো তো, এটা কেন এখন দেখতে চাইলে? দাদু এটা তুমি আমার হাতে দাও। হ্যাঁ এই নাও। ভগবান রক্ষা করো। দাদু বলো মা, তুমি তো বলেছিলে এটা নাকি ভগবান, সেই জন্য আমি এটাকে নমস্কার করলাম, যাতে এই বাড়িতে কোনো বিপদ না ঘটে, সেই জন্যই আমি এটা তোমার কাছে দেখতে চাইছিলাম। খুব ভালো মা, এই ছোট্ট বয়সেই কত দায়িত্ব নিয়ে ফেলেছো। তুমি যখন এটাকে প্রণাম করলে তখন আমাদের বাড়ির ভালো হবেই, আমরা প্রত্যেকে দেখো খুব ভালো থাকবো। দেখো মা, এটা কিন্তু খুব গোপনীয় ব্যাপার, তুমি গিয়ে বাইরে সবার কাছে এই ব্যাপারটা বলে দিও না। কিন্তু আমি তো আগেই বলেছিলাম আমি কারুর কাছে বলবো না। আমি এখন গিয়ে খেলি। আমার সোনা মা, যাও গিয়ে খেলা করো। বাই বাই। এই কালচক্রটা এত বছর ধরে শুধু আমি পূজো করে এসেছি, আর এখন দেবসেনাও এটা প্রণাম করতে চাইছে। আমারই তো নাতনি, আমার মতো হবে না তো কার মতো হবে? গঙ্গা গঙ্গা, তোমার কথা মতো আমি গিয়ে নমস্কার করে এলাম, আমাদের বাড়িতে আর কোনো বিপদ হবে না তো? সত্যি বলছো তুমি? দাদু তোমাকে ওটা দেখালো? হ্যাঁ দাদু ওটা দেখিয়েছে, আমি ওটাকে নমস্কার করলাম, তারপরে যেখানে ছিল সেখানে রেখে দিল। তাই নাকি? দাদু ওটা কোথায় রেখেছে? আমি এটা বললে দাদু আমায় বকবে। যাও দেবসেনা, আমাদের পরিবার যাতে ভালো থাকে সেটা তুমি ভাবলেই চলবে, আমি বুঝে প্রার্থনা করব না। আমাকে তুমি বলো দেবসেনা, দাদু যাতে একদম জানতে না পারে আমি সেভাবেই গিয়ে নমস্কার করে আসব। তুমি তো নমস্কার করলে ভালোই। তাহলে ওটা কোথায় রাখা আছে বলো আমায়। ওই জিনিসটা দাদুর ঘরে একটা বড় ঘড়ি আছে, ওর মধ্যেই তো লুকিয়ে রেখেছে। কালচক্র ঘড়ির পেছনে রাখা আছে। রাজশেখরের রুমেই তার মানে কালচক্রটা আছে, আর এটাই ঠিক সময় কালচক্রটা নিয়ে আসার জন্য। এখনই যেভাবেই হোক ওটা নিতে হবে। এখন রাজশেখর রুমের মধ্যে নেই মনে হচ্ছে, আর এটাই ঠিক সময় এক্ষুনি গিয়ে কালচক্রটা আমায় নিয়ে নিতে হবে। ভৈরবী রাজশেখরের রুমে যাচ্ছে কেন?
নিশ্চয়ই কোনো একটা বিপদ ঘটাবে। আমাকে এখন এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে হবে। কালচক্র এখানেই আছে।